গুড মর্নিং বন্ধু, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, জুইশুন আর জুয়ের পাপা এখনো পর্যন্ত ঘুমোচ্ছে। আর আজকে রোদ আছে, তবে আজকে হাওয়া প্রচণ্ড, বিছানা থেকে হাওয়া শব্দ হচ্ছিলাম। সকাল সকাল কি পরিমাণে যে হাওয়া হচ্ছে, এই যে কালকে কলকা আর্ট করেছিলাম, হালকা হালকা উঠেছে, আমি তুলিনি, আমার দেখতে ভালো লাগে এই জন্য বারবার দেখি। তো চলো এখান থেকে যাব, একটু পরে গিয়ে কাজকর্ম করব। কিচ্ছু কাজকর্ম করা হয়নি, একটু বসে বসে বাইরের হাওয়া খাই। মানে কি সুন্দর হালকা হালকা হাওয়া উঠতেছে, বেশ ভালো লাগতেছে। তোরে আমি আরো বলছি, দুই পাপা এখনো উঠে নেই। কি সুন্দর হাওয়া উঠছে না আজকে, সুন্দর হাওয়া উঠছে না? কেন কি হয়েছে শোনা? তোমার শাড়ি পরাচ্ছে শোনা, কি হয়েছে বাচ্চা? ঘুম থেকে উঠে কি কি কথা বলে বলে শাড়ি পরাচ্ছে, শাড়ি পরাচ্ছে বলে? ও বাচ্চা, এদিকে এদিকে দেখো, একটু গুড মর্নিং বলো। ধাক্কা দিল ফেলায়, এদিকে হাত ছড়া খান, আসবি না? ইস ইস, আমাকে ধাক্কায় ফেলে দিয়ে বাবার সাথে ভালোবাসা। আমাকে কে ভালোবাসা দিবে শোনা? মেম্মি শাড়ি পরে দিচ্ছে। ও মেম্মি শাড়ি পরে দিচ্ছে, এদিকে দেখো, গুড মর্নিং বলো একটা। বলবো না, দেখবো এখন আমি নাড়বো এখন। আমি নাড়িয়ে মাঝে নাড়িয়ে, ইস বাবা ভালো হয়ে গেল, এখন আমি খারাপ হয়ে গেলাম। মুখে হাত ধোয় না, মুখে হাত ধোয় না। কি বলতো, এখানে ট্রাঙ্কের নিচটা এত জাম হয়ে গিয়েছে মাটি দিয়ে, হাত দিতেও ভয় লাগে। কালকে জুয়ের পাপা হচ্ছে শুটকি মাছ দিয়ে ইঁদুর মারার যে ওষুধগুলো থাকে ওগুলো মেখে দিয়েছিল, আর ওষুধগুলো দেখতে কেমন যেন কালো কালো হয়ে গিয়েছে শুটকি মাছে মাখার সাথে সাথে, দেখেই কেমন লাগে। ওই ওষুধগুলো দেওয়ার পর খেয়েছে কি না জানি না, কিন্তু তবুও আজকে আবার মাটি তুলতেছিল, তার মানে নিশ্চয়ই খায়নি। তো কতগুলো মাটি বেরিয়ে পড়লো দেখতেই পেলে তোমরা, কতগুলো মাটি একদম এক গামলা, তারপরে আরও এক গামলা নিয়ে এসেছিলাম। আবার ট্যাঙ্কটা সরানোর পর যদি ভালোভাবে পরিষ্কার করা হয়, তারপর আরও এক গামলা বের হয়ে যাবে। প্রত্যেক দিন এতগুলো করে মাটি বের হচ্ছে, তো মাটিগুলো কেন আমি বেকার নষ্ট করি? ফেলে না দিয়ে এই যে এই জায়গাটায় আমার বাথরুমের সামনেটা, এখানে বর্ষাকাল আসলে গর্ত যেহেতু এই জায়গাটা, তো জল জমে জমে থাকে, যাওয়া আসা করতে অসুবিধা হয়। তো এই জন্য আমি এই জায়গায় মাটিটা দিয়ে নিচ্ছি, যাতে বসে যায়। গত দুই তিন দিন ধরে ওই জায়গায় ইঁদুরের গর্তের মাটিগুলো ফেলতে ফেলতে জায়গাটা অনেকটা উঁচু হয়ে গিয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওই ইঁদুরের গর্তের মাটিগুলো বের করে ফেলে দিয়ে আসলাম। তারপরে এই যে গ্যাসের টেবিল টেবিল এখনও কিচ্ছু মোছা হয়নি, বিছানাও গোছানো হয়নি, তো এগুলো আগে মুছে গুছে পরিষ্কার করে রাখবো। এই যে লেবুর এক টুকরো আছে, এটা পরে খাওয়া যাবে, আর বাকিগুলো শেষ হয়ে গিয়েছে, অনেক কয়েকটা নিয়ে এসেছিলো। এই গরমে লেবু ছাড়া একদম ভালো লাগে না ভাত খেতে, তো ডাল হোক বা যে কোনো সবজি হোক, লেবুটা থাকলে পরে খাওয়াটা ভালো হয়। আর আমাদের তো বাড়িতে লেবুর গাছ আছে, কিন্তু গাছের লেবুগুলো এখনও অনেক ছোট্ট ছোট্ট, বড় বড় হলে পরে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10:30, আমি যে স্নান করে চলে আসলাম, এখন হচ্ছে ভাত বসিয়ে দেবো। একটু পরেই প্রচণ্ড গরম হতে চলেছে ঘরের মধ্যে, গরম তো এখনই পড়ে গিয়েছে, কিন্তু দুপুরবেলাটা এত গরম হয় যে ঘরে রান্নাবান্না তো দূরের কথা, এমনিতেও থাকা যায় না। তো এই যে সকাল সকাল রান্না বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিলাম, ভাত আর হচ্ছে ডাল বানাবো, আর হচ্ছে আলু ভাজা করবো। আলুটা আবার এই কাটাকাটি করতে একদম ভালো লাগে না, একদম ছোট্ট ছোট্ট আলু, অনেকটা সময় লেগে যায়। তো চলো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে ডালটা বসিয়ে দিয়ে এডিট করতে বসবো, প্রচণ্ড গরম লাগতেছে। তো অনেকদিন থেকেই বস্তার চাল কিনেই খাচ্ছি, আর রেশনের চালেরও কিন্তু প্রচুর দাম, কিন্তু এখন রেশনের চালটা বেশি একটা পাওয়া যায় না, তো বস্তার চালেই নিয়ে আসি এর জন্য। চাল বাড়ন্ত ছিল, তো তারপরে আমি খোলা 3-4 কেজির মতো চাল কিনে নিয়ে এসেছি, রেশনের চাল জেঠিমার কাছ থেকে আপাতত কয়েকদিনের জন্য, তারপর এটা শেষ হয়ে গেলে পরে আবার বস্তায় নিয়ে নেব। চালটা ধুয়ে দিয়ে আমি এদিকে এডিট করতে বসবো।
আর রেশনের চালগুলো একটু মোটা মোটা, একটু সেন্টও করে, তবে চলে যায় আর কি। এখনকার রেশনের চালগুলো তবু অনেকটাই ভালো, একটু সেন্ট করে, একটু মোটা, কিন্তু কি বলতো পোকা বেশি একটা নেই। কিন্তু আগের যে রেশনের চালগুলো ছিল ওই চালগুলোতে না প্রচুর পরিমাণে পোকা থাকতো, ওই যে কালো কালো একদম ছোট ছোট পোকাগুলো। তো চলো এখন একটু বসে বসে রেস্ট করি আর ওইদিকে ভিডিওটাও এডিট করে নেই। সোনা একটা হাই করে দাও তো, হাই হাই করে দাও, হাই করে দাও। কোথায়? ও ভালো ভালো আছে, হাই করে দাও একটা। কি লাফা হয়, হ্যাঁ নিজেকে দেখলে আর। এই দেখো নিজেকে দেখো, এই দেখো তুমি, এটা এটা তুমি, হ্যাঁ এই দেখো, এদিকে দেখো, এদিকে এদিকে মোবাইলের দিকে দেখো। টুনটুনি কে এটা, কে টুনটুনি পাখি কে এটা? হাই করে দাও একটা। জুই কোথায় গেছে? জুই পূজা দিতে গেছে আমার ঠাম্মিদের সাথে। ধরা যাবে না, ধরা যাবে না, মোবাইলটা খাইতে চাও? হুম খাইতে চাও মোবাইলটা? সেদিন দেখো না ওকে বানাইছে ঘুমাইছে। তো এই যে আমার ভাত সেদ্ধ হচ্ছে, আর যে দেখতে পাচ্ছ আমি হাতের মধ্যে কিন্তু দুই হাতের মধ্যেই নেল পলিশ পরে নিয়েছি। আমি বরাবর এক হাতের মধ্যেই পরি, তো কালকে হঠাৎ ইচ্ছে করতেছিল তাই দুই হাতেই পরে নিয়েছি। যে পায়েও পরেছি, পাগুলো তো আমার একদম জঘন্য অবস্থা। তো চলো মাই সোনা চলে গেল, এদিকে আমার হচ্ছে ভাত সেদ্ধ হয়ে গিয়েছে, ভাতের মাঠটা ছেঁকে নিলাম, এবারে ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে, মুসুর ডাল বসিয়ে দিয়েছি। আর এই গরমে মুসুর ডালটা ভালো লাগে খেতে, তবে মুগ ডালটা কিন্তু আমার একদমই ভালো লাগে না খেতে। ঠাকুরি কালাই যে একটা মাছ কালাই না কি বলে কালো কালো ডালটা হয় ওটাও ভালো লাগে, আর মুসুর ডালও ভালো লাগে। সত্যিতে এই গরমে দুপুরবেলা আর আমাদের ঘরে আমার একদমই রান্নাবান্না করতে ভালো লাগে না। তো যাই হোক, আজকে যেহেতু একটু আগেই হলো, সে দুপুরবেলাটা একটু রেস্ট পাবো, তো ভাবলাম মুসুর ডাল আর হচ্ছে আলু ভাজা করব। আলুটা তো সবসময় থাকেই আমাদের ঘরে, কেননা একসাথে অনেকগুলো আলু কুড়িয়ে নিয়ে আসা হয়েছে, তো মাঝে মধ্যে আমরা খাই, ভাজা হোক বা ঝোল হোক বা কোনো কিছু, মাছ মাছের সাথে হোক বা মাংসের সাথে হোক, সব কিছুর সাথে আলু কিন্তু লাগেই সবসময়ই। তো তারপরে এই যে বাবা মাছ নিয়ে এসেছে, তো মাছ ভাজা করতেছে মা, তো আর আমি অন্য কোনো সবজি বানালাম না, শুধু ডালটাই বানালাম। আর ডাল হচ্ছে আমাদের এই গরম গরম খেতে পছন্দ করে, আবার ঠান্ডা হয়ে যাবে যখন দুপুরবেলা তখন আবার খেতে পছন্দ করে না, তখন আবার গরম করে দিতে হয়। তো কড়াই গরম হয়ে এসেছে, দিয়ে দিলাম তেল আর হচ্ছে পাঁচফোড়ন, তারপরে হচ্ছে শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি, ভালো করে ভেজে তারপর হচ্ছে ডালটা দিয়ে দেব ওর মধ্যে। আর একটা কড়াই কিন্তু আমাদের এখনও নতুনই আছে, অনেক দিন হয়ে গেল ওই কড়াইয়ে রান্না করা হচ্ছে না। এই কড়াইটা যেহেতু ধরার জন্য আছে তো এটাই আমার সুবিধা লাগে বেশি, তো তার জন্য আমি সবসময় প্রত্যেক দিনই এইটাতেই রান্না করি। দেখছো আমাদের কি সুন্দর ফুল ফুটছে, এটা কিন্তু ছিঁড়বে না বলে দিলাম একদম। যাও চলো ছায়া, চলো ওইদিকে। আমার ডালিয়া ফুলটা তো তোমরা দেখতেই পেলে একদম পুরোপুরিভাবে ফুটে গিয়েছে, আর জুই আর জুইয়ের পাপা এসে এখানে কি সুন্দর করে বসে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছিল। আর জেঠিমাদের এই বারান্দায় এত সুন্দর হাওয়া, ফ্যানের প্রয়োজনই পড়ে না, ভীষণ ভালো লাগে গরমের দিনে এখানে বসে থাকতে। তা আমিও চলে আসলাম এসে, আমিও এখানে বসে আছি, অনেকক্ষণ ধরেই বসেছিলাম, তারপরে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে জুই সোনাকে স্নান করিয়ে দিয়ে ওকে খাওয়াই ঠাওয়াই ঘুম পাড়িয়ে দিলাম, পাড়িয়ে দিয়ে এই যে পুরো উঠোনটা দেখি একদম ধুলো ধুলো হয়ে আছে, তো আমি একটুখানি জল নিয়ে এসে জল ছিটিয়ে দিচ্ছি। আর ঝাড়ু আর কি দেবো, পুরো উঠোন ঝাড়ু দেওয়াই আছে, দেখতেই পাচ্ছ কোথাও কোনো পাতা টাতা পড়ে নেই। আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট্ট, শুরু তো করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত আর পুরোপুরিভাবে ভিডিও করা হয়নি গরমের কারণে। সত্যিতেই এই গরমে আমাদের ঘরে যে একদিন থাকবে সে বুঝতে পারবে, সারা দুপুরটায় একটু বিছানায় শুইতে মনে হয় বিছানাটা দিয়ে আগুন ছুটতেছে। তো এর জন্য যতটুকু পারি শেয়ার করি তোমাদের সাথে। যেদিনটা সকাল সকাল কাজকর্মগুলো কমপ্লিট হয় সেদিন তো এদিক সেদিক ঠান্ডা কোথায় আছে সেখানে গিয়ে বসে বসে বাচ্চাকে নিয়ে থাকি, আর যেদিন লেট হয় সেদিন তো দুপুরবেলা আমার কী যে অবস্থা হয়।
তো ঘুম থেকে উঠে জুসনা চলে গিয়েছে টিউশনে, আর আমি এদিকে বিছানা টিছানা ঝেড়ে ঝুড়ে রেখে দিলাম, আর বাকি কাজকর্মগুলো কমপ্লিট করতেছি এক এক করে। চলো আজকে ছোট্ট ভিডিওটা ছিল এই পর্যন্ত, ও এখানে কিছু একটা খোঁজাখুঁজি করতেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। টাটা, বাই।